নতুন এফটিভিতে বাড়ছে বাংলাদেশের ম্যাচ সংখ্যা, এমন গুঞ্জন ছিল বেশ আগেই। আইসিসির সভা শেষে দেশে ফিরেও তেমন ইঙ্গিত দিয়েছিল বিসিবি কর্তারা। অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণা, আগামী এফটিভিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন মোড়ল বলে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের চেয়েও সংখ্যায় যা বেশি। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী চক্রে 34টি টেস্ট, 59টি ওয়ানডে ও 57টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, যার মধ্যে ঘরের মাঠে হবে 80টি ম্যাচ আর অ্যাওয়ে ম্যাচের সংখ্যা 70টি। নতুন চক্রে বাংলাদেশ ক্রিকেট দল সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলবে। ভারত 42টি ম্যাচ খেললেও বাংলাদেশ খেলবে সর্বোচ্চ 59টি ওয়ানডে। এ সংখ্যাটা শুধু দ্বিপাক্ষিক সিরিজের, আইসিসি ও এসিসি ইভেন্টের ম্যাচ এ হিসেবের বাইরেই রাখা হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর সর্বাধিক 34টি টেস্টও খেলবে বাংলাদেশ। চার বছরের এফটিপিতে টেস্ট খেলুড়ে প্রতিটি দল বাংলাদেশে আসবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। 10 বছরেরও বেশি সময় পর 2025-এর অগস্ট মাসে 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ভারত ক্রিকেট দলের। অবশ্য এর আগেই 2024 সালে ভারতের টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলে আসবে টাইগাররা। দুবার করে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী 4 বছরের সূচিতে ইংল্যান্ড ছাড়া সব দেশেই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও পাকিস্তান সফরে যাবার কথা দুবার করে। নতুন এফটিপিতে আছে টাইগারদের অস্ট্রেলিয়া সফরও। প্রায় 2 দশক পর 2027-এর মার্চে অস্ট্রেলিয়া সফরে গিয়ে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে 2003 সালে দেশটিতে একবারই টেস্ট সিরিজ খেলে এসেছে লাল সবুজরা। 2008 সালে আরও একবার সফরে গেলেও সেটা ছিল শুধু ওয়ানডে সিরিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।